দেখছি হ্যাঁ রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে আই থিঙ্ক হয়ে গেছে রেকর্ডিং স্টার্ট হ্যাঁ হ্যাঁ ভাই নাইম ভাই কথা বলছেন আমার সাথে একটু আগে তাই না জি ভাই আচ্ছা আমরা আর একটু সময় ওয়েট করি যদি আর কেউ জয়েন করতে চায় আমরা আর পাঁচ মিনিটের মতো ওয়েট করব। তো এই যে এটা বলছিলাম এখন আমরা কোনো কিছু নিয়ে স্টার্ট করি নাই আমরা স্টার্ট করব আর রহমত ভাই এইটাই ওই লিকুইডিটি সুইপ করছে আগের গুলা যে লিকুইডিটিগুলা জমা হইছিল না যে ওয়ার্ডার গুলা ছিল ওদের বায়ারদের এসএল নি এসএল নিছে এসএল নেওয়ার পরে এখন উপরে ডিস্ট্রিবিউশন হচ্ছে বুঝছেন আপনি আচ্ছা এখানে আর কে আছেন আর তো কেউ নাই এখানে তো অনেকজন ছিল গ্রুপে করবে জয়েন করবে गाइस সাববীরatoleste এর নামটা কি সাববীর ভাই ভালো আছো আচ্ছা এমনি একটা ব্রিফিং দেই এগুলা নিয়ে আচ্ছা আমরা এখানে মেনলি মোটামুটি এই যে যেটা আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি এইটা বিগিনারদের জন্য না বিগিনারদেরকে আমি হাত দিতে পারবো না বিগিনারে হাত দিলে ওর লাইফ আমি নষ্ট করে দেব নূর কি দুইটা আইডি থেকে আসছেন না একটা লেভ করছেন আচ্ছা বিগিনারে যদি করি ওদের অনেক সাইকোলজিক্যাল বা ট্রেডিং শেখানি অনেক উল্টাপাল্টা ধারণা হয়ে যাবে এই জন্য আমি যেটা করতেছি আমি যারা অলরেডি ট্রেডিং করেন ওদের জন্য এটা তো অনেক কিছু বোঝা ইজি হবে আচ্ছা এখানে আমরা যে যে টপিক নিয়ে কথা বলবো পুরো আজকে না এই কয়েকদিনে মার্কেট ইমোশন দেখবো আমরা সেশন বুঝবো সেশন কিভাবে কাজ করে আমি জানি সবাই সেশন সম্বন্ধে আইডিয়া আছে ভালো জানেন ঠিক আছে বাট সেশনের ভিতরে অনেক কিছু লুকানো আছে সেশনের একটা ইমোশন আছে সেশনের লিকুইডিটি আছে এরপরে লিকুইডিটি সুইপ যেটা আছে লিকুইডিটি সুইপের এন্ট্রিগুলো যে এই টপিক যেটা লিকুইডিটি সুইপ এন্ট্রি এটা হচ্ছে এই যে কাহিনিটা করছে একটু আগে গোল এই ধরনের এন্ট্রি কীভাবে নেওয়া যাবে আচ্ছা এরপরে আমরা এস থেকে স্মার্ট মানি কনসেপ্ট থেকে আমরা কয়েকটা জিনিস ফলো করব পুরোটা ফলো করার দরকার নাই কয়েকটা জিনিস ফলো করব আমরা ক্যান্ডেলের ইমোশন বুঝবো ক্যান্ডেল কিভাবে কাজ করে ক্যান্ডেলের একটা ইমোশন আছে এরপরে ক্যান্ডেলের একটা সাইকোলজি আছে যে কিভাবে ক্যান্ডেল আপনাকে সাইকোলজিক্যাল প্রেশারে পড়বে প্রেশারে ফেলাবে এরপরে ক্যান্ডেল রিট্রেসমেন্ট হয় ক্যান্ডেল রিট্রেসমেন্ট এন্ট্রি তো আমি আগেই বলছি এটা বিগিনারদের জন্য না কারণ এখানে আমি সাপোর্ট রেজিস্ট্যান্ট ট্রেন লাইন এফপিজি এগুলো নিয়ে আমি কোনো কথা বলবো না এগুলো নিয়ে কথা বলার কোনো দরকার নাই তো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম এখানে থাকার কথা এই যে একটা ক্যান্ডেল এই যে ওয়ান আওয়ারের একটা রেড ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলে কিভাবে এন্ট্রি নিতে পারবে এটা এরপরে এই যে এখন তো আমাদের বাই ট্রেন চলছিল তো এইটা তো বাই ট্রেন্ডে এই ক্যান্ডেলটা তো হলো এই ক্যান্ডেল হলো হওয়ার পর এইটা হইছে স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে না

আবার এন্ট্রি নেন আমরা ওয়েট করবো আপনার জন্য আচ্ছা উনি গেছেন উনি জয়েন করুক ভাই আমি ট্রেডিং শিখানোর জন্য হেল্প করতেছি এখানে বিড়ি না আগে থেকে বলে রাখি এখন দেখা যাচ্ছে আচ্ছা এখন দেখা যাচ্ছে ওকে আমরা আচ্ছা তো এই একটা ক্যান্ডেল ক্রিয়েট হলো রহমত ভাই কি ফোনেন আর পিসিতে ফোনে এই জন্য আপনার একটু প্রবলেম হচ্ছে আচ্ছা যাও তুমি এই যে একটা ক্যান্ডেল ক্রিয়েট হলো এরপরে যায়া আমাদের আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট হইছে তো এই ক্যান্ডেল এতটুকু আমি সবকিছু নিয়ে একটা ব্রিফিং দিচ্ছি পরে আমরা মেইন টপিক গুলাতে আসব এতটুকু পর্যন্ত ক্যান্ডেলটা হইছিল পরে ক্যান্ডেলটা ক্লোজ হইছে এই জায়গায় তো আমরা এখন এই পরবর্তী টি আওয়ার ক্যান্ডেলে যদি আমরা এন্ট্রি দিতে চাই আমরা এন্ট্রিটা কিভাবে দিব আমরা কখন বুঝবো ওই এন্ট্রিটা আমরা নিতে পারি তো ভাই আমি যে টেকনিকগুলো শেখাচ্ছি এগুলো সম্ভবত অনেকে আইডিয়া থাকতে পারে হালকা পাতলা বাট থাকার কথা না থাকলে তো মার্শাল্লা অনেক ভালো আমাকে বইলেন তাইলে আমি আপনাকে আর একটু ভালো করে ট্রাই করব বুঝানোর আর কেউ যদি নাও বুঝেন তাও বলবেন আমি বুঝাই দেবো কারণ এখানে পুরোটাই আমার নিজের স্ট্র্যাটেজি এগুলো ক্যান্ডেল দেখব ট্রাপ কিভাবে আমরা ফাইন্ড আউট করবো ট্রাপে কিভাবে এন্ট্রি নিব এরপর আমরা লিকুইডিটি নিয়ে কথা বলবো লিকুইডিটি আমাদের খুব বড় একটা জিনিস খুবই বড় আমাদের ট্রেডিং এর সবকিছু হচ্ছে লিকুইডিটি লিকুইডিটির উপরে কিছু নাই কেন ওইটা পরে আসতেছি লিকুইডিটি কোথায় আছে লিকুইডিটি কেন এত ইম্পর্টেন্ট আমরা কিভাবে লিকুইডিটি ট্রেড নিব আর আমরা কিভাবে সেশন ট্রেড করব এগুলো হচ্ছে আপাতত এই টপিকগুলো আমি এখানে নোট করছি আমরা একটা একটা করে স্টার্ট করব বাট এগুলার ভিতরে আরো কিছু এড হবে আমার স্ক্রিন গেল কই আচ্ছা আমরা এখন স্টার্ট করব আমি जस्ट আমাদের রেকর্ডিংটা চেক করে নেই রহমান ভাই একটু মিউট করেন বলেন আ ভাই একটা সেকেন্ড আচ্ছা এখন আমরা স্টার্ট করি মার্কেট ইমোশন মার্কেট ইমোশন বলতে আমি তো বুঝাবো আমি কি বুঝি আপনাদের কি কারো কোনো আইডিয়া আছে মার্কেট ইমোশন নিয়ে আমি কি বুঝাতে চাচ্ছি বা কি হতে পারে এটা না ভাই নাই বলে মার্কেটিং মোশন নি সাব্বির কি বললা বলতেছি মার্কেটিং মোশন বলতে তো এটাই বুঝা যায় যে মার্কেট নেক্সট ফোর থেকে মুভ করবে ওইটা আছে বাট এটার সাথে অনেক কিছু রিলেটেড আচ্ছা আমি এক্সাম্পল দিই আমরা যেকোনো একটা চার্ট নিয়ে কথা বলতে পারবো জাস্ট আমি গোল্ডে অলওয়েজ ট্রেড করি তো গোল্ড নিয়ে কথা বলি মার্কেট যখন আমরা আওয়ারে দেখি এই যে একটা জায়গা যে যে জায়গায় একটা এস এম সি যারা যারা জানেন ওনারা বুঝবেন যে এক্সট্রিম হাই এক্সট্রিম লো দাঁড়ান ভাই পাথর একটু আরামে বসি না পাতুলার আরামের জায়গা নাই ওকে এক্সট্রিম হাই এক্সট্রিম লো মার্কেট যখন আপ ট্রেন্ডে যাবে যেই যেখানে আমাদের সব থেকে বড় প্রবলেম হয় প্লাস অনেকের এস যায় এস এ এক্সাম্পল এই জায়গায় মার্কেট যখন আজকে মার্কেট ওপেনিং এর পরে এ অবস্থাতে ছিল এই অবস্থাতে ছিল তো অনেকে মনে করবেন কি এখান থেকে যখন সেল ক্রিয়েট হয়েছে এখানে একটা ফাইভ মিনিটে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে প্লাস ফিফটিন মিনিটেও চেঞ্জ অফ ক্যারেক্টার একটা হয়েছিল আই থিংক এই জায়গায় হওয়ার কথা হ্যাঁ এটা একটু করছে এখানে ফিফটিন মিনিটে চেঞ্জ অফ ক্যারেক্টার করছিল কেউ কি জয়েন করে নতুন করে হ্যাঁ ফিফটিন মিনিটে যখন চেঞ্জ অফ ক্যারেক্টার করছিল তখন অনেকে মনে করছেন কি জানেন এখান থেকে একটা সেল সেল হবে আর এই সেলটা ধরেন একবারে নিচ পর্যন্ত চলে আসবে এইভাবে চিন্তাধারা হয় মার্কেটে কার কার এই ধরনের কাজ করে আমি জানি না ধরেন মার্কেট এই এই এক্সট্রিম লেভেলে আসে এখান থেকে এখন আপনার প্ল্যান হয়ে যাবে মার্কেট উপরে উঠতেছে উপরে উঠতেছে এখান থেকে ডাইরেক্ট পুরো নিচে পড়বে কার কার এই ধরনের এই ধরনের চিন্তা ভাবনা আসে

নুরভাই আমি মাত্র আধা ঘন্টা ঘুমাইছি রাতে সকালে আধা ঘন্টা ঘুমের উপর দিয়ে বডি চালাচ্ছি ক্লাস শেষ করে ঘুমান ভাই না দেখি কি করব জানিনা ফুল ফ্রি ভাই আপনি তো আসার পর থেকে তিনটা সিগারেট খাইতেছেন একসাথে কে আমি জি ভাই না রে ভাই একটাই খাচ্ছি এখনো আমি তো দেখলাম মোটামুটি তিনটা মতন দেখলাম না একটাই বাটি এটা নিবে যায় একটু পরে পরে ও তাইলে আবার ধরাতে হয় বাট চলবে এখন আমাদের ক্লাসের ভিতরে ধরে সাত আটটা হয়ে যাবে কারণ এটা ছাড়া আমি আজকে টিকে থাকতে পারবো না আমি ক্লাস শেষ করে যাই হোক আচ্ছা এখন আচ্ছা তো মেন কথা এখানে কি যেটা আমি বুঝাতে চাচ্ছি এইভাবে মার্কেট ধরেন উপরে গেছে মার্কেট উপরে গেছে এখন এখান থেকে যদি আপনার সেল কনফার্ম হয়েছে ফাইভ মিনিটে পরে আপনি পুরোটা চিন্তা করবেন চিন্তা করবেন যে মার্কেট এই জায়গা থেকে পুরো নিচে চলে আসবে একবারে নিচের জুনে চলে আসবে এই ধরনের চিন্তাভাবনা আমাদের থাকে একটা গেল আরেকটা জিনিস কি হয় মার্কেট এইভাবে উপরে যাচ্ছে মার্কেট উপরে যাচ্ছে তখন আমরা কি করি এখান থেকে অনেক সময় ট্রেন্ডের এগেনস্টে এন্ট্রি নেয় অনেকে ট্রেন্ডের এগেনস্টে এন্ট্রি নেয় না এই জায়গা থেকে তো এই জায়গা থেকে মার্কেট পরে যেতে পারে এই জায়গা থেকে মার্কেট পরে যেতে পারে এই জায়গা থেকে মার্কেট পরে যেতে পারে এখন এটার ইমোশনের মেন কথা যে এটা আমি বোঝাতে চাচ্ছি এখানে যে এইগুলা করে অনেকের প্রচুর রেসেল যায় আমি অনেক দেখছি অনেক লস খায় ভাই আমি তো এন্ট্রি নিয়ে ফেলছি বাইয়ে বা সেলে মার্কেট তো উল্টা যাচ্ছে কি করব অনেক হেলতেন কাহিনী আচ্ছা এখানে মেন কথা হচ্ছে ইমোশনের মার্কেট যখন উপরে যাচ্ছে আমরা ফিফটিন মিনিটে দেখি মার্কেট যখন উপরে যাচ্ছে উপর থেকে আবার হাই করার পরে ও নিচে আসবে নিচের জুনটা নিবে ওইখানে কিন্তু এই আপের জুনে মার্কেট অনেকক্ষণ ওয়েট করবে বুঝতে পারছেন কথাটা এইটা কিন্তু হুটহাট করে হবে না এটার জন্য মার্কেটকে উপরে থাকতে হবে আরও অনেক অনেকক্ষণ যে সাথে সাথে ও পড়তে পারবে না এভাবে রেকর্ড নাই মার্কেটে যেমন আমরা যে পুরনো হিস্টুরি দেখি এই দেখেন লাস্ট যেটা ল করছে লাস্ট ল করার পরে অনেকেই চিন্তা করে এখানে তো ল করছে এখন তো মার্কেট আবার উপরে যায় উপরে যায় হাই করবে না মার্কেট এখানে স্টে করবে অনেকক্ষণ এই জোনগুলাতে থাকবেও যেমন এখানে হাই করলো এখানে হাই করার পরে মার্কেট পড়ছে ঠিকই বাট এখানে অনেকক্ষণ স্টে করছে তো আপনি মার্কেটকে টাইম দিতে হবে মার্কেট এখন হাই করছে যেমন এখানে হাই আছে হাই থেকে মার্কেট পড়বে ভাই পড়বে তো ওইটা সবাই জানে পাঁচ বছরের বাচ্চাও জানে মার্কেট এত এটা একটা এক্সট্রিম হাই লে প্রাইসে আসে এক্সট্রিম হাই এই জায়গা থেকে মার্কেট পড়বেই বাট করার আগে ওই জায়গায় স্টে করবে অনেকক্ষণ রেঞ্জিং করবে যেইটাও করতেছে এখন পর্যন্ত তো হুটহাট বাই এন্ড সেল চিন্তা করলে হয় না আপনি মার্কেটকে একটা টাইম দিতে হবে এরপরে যেয়ে আপনি বাই বা সেল এন্ট্রি পাবেন যেমন আজকের মার্কেটে এখানে হাই ছিল হাই হওয়ার পরে ওন ডাউন ট্রেন্ডে অল্প সময়ের জন্য গেছিলো এখন আবার উপরের দিকে যাচ্ছে এখনও ও রেডি হয় নাই পড়ার জন্য তো এখন যদি কেউ কোয়েকশন করে ভাই এখানে মার্কেট পড়বে কখন তাইলে এটা কোয়েকশন না যেহেতু আমি বলছি মার্কেট উপরে উঠছে উপরে উঠার পরে এই যে এই ক্যান্ডেলটা উপরে উঠে হাই করার পরে এখান থেকে ডাইরেক্টলি মার্কেট এইভাবে পড়বে না ওকে একটা রেঞ্জিং করতে হবে ওকে একটা টাইম স্পেন্ড করতে হবে তাহলে আচ্ছা এতটুকু বলুন ধরলাম আমরা আপনাদের কোয়েকশনের কোয়েকশন তো আপনারা করতেছেন না আমি করি আমি আনসার দিয়ে দিচ্ছি ওকে তাইলে এতটুকু পর্যন্ত মার্কেট রেঞ্জিং করল ওকে রেঞ্জিং করার পরে তাহলে কোয়েকশন হচ্ছে যে মার্কেট পড়বে কখন তাই না জি আচ্ছা মার্কেট পড়বে তখনই যখনই একটা সেশন স্টার্ট হবে হ্যাঁ একটা সেশনের স্টার্টিংয়ে মার্কেটটা পরে যাবে এটা হবে অবশ্যই কোনো একটা সেশনের স্টার্টিংয়ে বা সেশন স্টার্ট হওয়ার প্রথম পনেরো বিশ মিনিট আধা ঘন্টার ভিতরে এটা হবে মার্কেট পড়ে যাবে নিচে যদি পড়ে মার্কেট তো পড়বে এখান থেকে তো মার্কেট পড়বে বাট এটা কখন পড়বে এটা তখনই পড়বে যখন একটা সেশন স্টার্ট হবে তখন এর আগে মার্কেট পড়বে না আচ্ছা কেন আমি আপনাদেরকে এখন প্রুফ দেখাই না টাইম সেটিং ঠিক আছে কেন আচ্ছা এরপরে আমাকে আরো একটু পিছনে যেতে হবে আমি একটু বেশি অ্যাডভান্স হয়ে গেছি আর একটু ব্রিফিং লাগবে এখানে আরো কয়েকটা জিনিস নিয়ে তাহলে হয়তো আমার কথা বলার কনসেপ্টটা বুঝতে পারবেন সবাই এটা হচ্ছে আমাদের সেশন আশা করি সবাই দেখতে পাচ্ছেন এখন কেন বললাম এটা হবে তখনই একটা সেশনের সময় বিগ আমরা মার্কেটে কি ভাই আমরা মার্কেটে কিছু না আমি আপনি আমরা ট্রেডাররা মার্কেটে একটা পিপরার সমানও না পুরো মার্কেট যদি হাতির সমান হয় আমরা ওই একটা পিপরাও না পিপরার হাত পা ধরতে পারেন আমরা বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটদের কাছে এখন মার্কেটে কি হয় অনেক সময় এখানে আচ্ছা আরও একটু ব্যাকে আসি মার্কেটে টেকনিক্যাল কতটুকু আর সাইকোলজিক্যাল কতটুকু আইডিয়া আছে কারো না ভাইয়া 10% জি নূরভাই তো জানেন তো আমার কাছে হাজার বার শুনছেন অলরেডি 10% হচ্ছে টেকনিক্যাল 90% হচ্ছে সাইকোলজিক্যাল আমাদের আশেপাশে যারা আছে ট্রেন লাইন ট্রেডার বলেন সাপ্লাই ডিমান্ড ট্রেডার এসএমসি ট্রেডার আইসিটি ট্রেডার যে কোনো ধরনের ট্রেডার যারা আছে সবাই কিন্তু সবাই মোটামুটি ভালো ট্রেডার বাট প্রবলেম হচ্ছে যে সাইকোলজিতে সাইকোলজিতে যায় কেউ টিকে থাকতে পারে না ইমোশনটা বুঝতে পারে না ওই জায়গা যে খায় মার্কেটে কি হয় বায়ার সেলার আচ্ছা আমি এটা কেন দেখাচ্ছি এটা আমি আগে প্রুফ দিয়ে এরপরে বলি গোল্ড মার্কেট ফিফটিন মিনিটে আসি আমরা এই দেখ এখানে মার্কেট ওপেন হয়েছে ওপেন হওয়ার পরে এই জায়গা থেকে সিডনি সেশন ওপেন হলো সিডনি সেশন থেকে মার্কেট বাই বাট মার্কেটের মেন মুভটা আসছে আমরা এখন আছি মিনিটের চার্টে মেন মুভটা আসছে যখনই এই জায়গা থেকে ইউকে সেশনটা স্টার্ট হলো আর কেউ নেই ইউকে সেশনটা স্টার্ট হলো একটা সেশন আপনাকে বাই বা সেলের দিকে মোভ দিবে ওই মুভটা কখন তখনই আসবে ভালো মুভ যখন একটা সেশন স্টার্ট হয় আর না হলে রেঞ্জিং করবে এইটা নিয়ে বিস্তারিত কিন্তু আমি এখন মেন মেন টপিকে যাচ্ছি বিস্তারিত আমরা পরে আবার আসবো এগুলোর উপরে যে এই দেখেন প্রুভ ইউকে সেশন স্টার্ট হলো মার্কেট উপরে চলে গেছে এখানে ইউকে এন্ড নিউ ইয়র্ক সেশন একসাথে ছিল এখানে একটা হাই ল করছে একটা হাই করছে পরে এই জায়গা থেকে আবার নিউ ইয়র্ক আবার মার্কেট আপ ট্রেন্ড সিডনি রেঞ্জিং করছে এখানে তো পুরোটাই মার্কেট আপ ট্রেন্ড বাট এখানে রেঞ্জিং এর মতো আবার আজকে এসে দেখেন মার্কেটে আজকেই টা হ্যাঁ আজকেরই তো গতকালকে লন্ডন সেশন যেই সময় ওপেন হলো ওপেন হওয়ার পরেই মার্কেট আপ ট্রেন্ড লন্ডন ওপেন হল মার্কেট আপ ট্রেন্ড বাট মার্কেট তখনই একটা সাইড চেঞ্জ করবে যখনই একটা সেশন চেঞ্জ হয় আচ্ছা এখন একটা কুয়েকশন করি অ্যাওয়ার্ড উইনিং কুয়েকশন এই জায়গা থেকে মার্কেট পড়ছে সেভেন্টি থেকে মার্কেট নিচে আসছিল সিক্সটি পর্যন্ত ভালো ড্রপ হয়েছিল এই ড্রপটা হয়েছে সিডনি ওপেন হওয়ার পরে এটা কেন এই জায়গা না হয়ে এই জায়গা হলো না কারো আইডিয়া আছে কারণ ভাই ওটা সেশনের একদম লাস্ট টাইম ছিল ভাই এরকম কিছু নতুন আরেকটা সিজন শুরু হবে আসলে কি হয় ধরেন এই যে বাংলা এখানে কোনো আওয়ামী লীগ নাই তো ভাই আওয়ামী লীগ থাকলেও প্রবলেম নাই এখন আমাদের রাজনীতি আচ্ছা তো আমি জাস্ট এখন বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে বলি এখানে কোনো কিছু কেউ আমার কোনো কথা খারাপভাবে নিয়ে না আমি কাউকে কোনো ডিসরেসপেক্ট করে কথা বলতেছি না আমি ট্রেডিং এর একটা এক্সাম্পল দিচ্ছি ধরেন যখন আমাদের আন্দোলন স্টার্ট হলো প্রথম দিন ছাত্র লীগ আর পুলিশ পিটাইছে ছাত্রদেরকে এক্সাম্পল এখানে কিছু অন্য অন্য এক্সাম্পল আমি দিব পিটাইছে তো এই দিন ওদের পাল্লা ভারী ছিল ওদের শক্তি বেশি ছিল ওরা মারছে এমনো দিন আসছে যেই দিন ধরো আওয়ামী পুলিশের শক্তি কম হয়েছে স্টুডেন্টের সংখ্যা বেশি স্টুডেন্ট মারছে ওই দিন তাই না হ্যাঁ আচ্ছা এখন আমরা ট্রেনিং আছি ট্রেনিংয়ে কি হয় ধরেন একটা সেশন স্টার্ট হলো ইউকে সেশন চলতেছে ইউকে সেশনে দশজন বাইয়ার এখানে লট লটের দশজন দশ লটে ওরা বাইয়ে আছে। ইউকে সেশনে এখন অন্যদিকে ওই সময় সেলারের সংখ্যা হচ্ছে আটজন সেলার আট লট দিয়ে এখন কার লট সাইজ বেশি কাদের শক্তি বেশি বাইয়ারদের শক্তি বেশি মার্কেট আপ ট্রেন্ডে যাবে এরপরে যখন এখানে আরেকটা একটা সেশন শেষ হওয়ার পরে আরেকটা সেশন হলো তো এখন ওই সেশনের ওরা দেখবে ইউএসএ সেশনের ওরা এখানে টেকনিক্যাল যারা আছে বিগ ফাইন্যান্সিয়াল ইউএসের ওরা তো বেটিং করে করে ওই দশজন তো দশ লট দিয়ে মার্কেটকে তো পঞ্চাশ প্রাইস থেকে একশোতে নিয়ে গেছে আমি আর কত উপরে নিয়ে যাব এর থেকে আমরা আমরা সেলে যাই তো এখানে বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটরা বিগ দিয়ে ওই জায়গা থেকে সেলে চলে যায় তো এইগুলা অল টাইমই হয় যখনই একটা সেশনের শেষ হওয়ার পরে আরেকটা সেশন আসে সেশনের মধ্যে এটা হয় না শুধু হয় ইউকে সেশনে বিকজ ইউকে সেশনে ম্যানিপুলেশন হয় এটা ছাড়া অন্য কোনো সেশনে এইটা হয় না ওই সেশনটা যেই দিকে যাবে দিকে যাব এখানে যে বায়ার বেশি থাকে মার্কেট আপ ট্রেন্ডে যাবে সেলার বেশি থাকলে ডাউন ট্রেন্ডে যাবে তো এখন ইউকে সেশনে বাই বায়ার বেশি ছিল ওরা আপ ট্রেন্ডে নিয়ে গেছে এখন ইউএসএ সেশন ওপেন হলো ইউএসএ সেশনে সেলারের সংখ্যা বেশি ওরা ডাউন ট্রেন্ডে নিয়ে যাবে তো এই জন্যই বলছি এটা তখনই হয় যখন মার্কেটে একটা সেশন চেঞ্জ হয় সেশন চেঞ্জ ছাড়া এটা হয় না এখন বাজে আপনাদের টাইম কয়টা আপনাদের টাইম বাজে সাড়ে আটটা আটটা তেইশ তাই না তো এখন আমাদের নিউ ইয়র্ক সেশন ইউকে এন ইউএসএ ইউকে এন ইউএসএ সেশন চলতেছে আরও তেত্রিশ মিনিট পরে ইউএসএ সেশনটা ইউকে সেশনটা ক্লোজ হয়ে যাবে তখন মার্কেটে থাকবে শুধু ইউএসএ আশা করি ওই সময় পর্যন্ত আমরা মার্কেটে আসি আমরা এখান থেকে হয়তো মার্কেট যদি মুভ করে সেলে যদি যায় ওই সময় চলে যাবে এর আগে যাবে না কথাটা বুঝছেন এখন এখন আপনি যদি এই জায়গায় গত এক ঘন্টা দুই ঘন্টা ধরে কারণ এখান থেকে তো মার্কেট সেলেই যাবে আর কত উপরে যাবে এক চার ঘন্টায় যদি মার্কেট দেখি এটা তো পুরোই হাই প্রাইস পুরোই হাই প্রাইস এখান থেকে আর কত উপরে যাবে অলরেডি মার্কেট অনেক হাই এখান থেকে মার্কেটকে নিচে পড়তে হবে বাট এখন যদি আপনি এই জায়গা থেকে অনেক ট্রাই করেন এই যে পড়তেছে অনেকে এইখানে থেকে সেল এন্ট্রি নিয়ে নিবে বা মনে করবে এটাতে হাই হাইয়ের একবারে প্রিমিয়াম জুনে আসে এখান থেকে নিয়ে নেই হ্যাঁ নিতে পারেন আপনি অবশ্যই নিতে পারেন আমি না বলবো না কারণ এখান থেকে সেলে যাওয়ারই কথা বাট আপনি যখনই ট্রেড নেন না কেন আপনি এখানে নিউজের পরপরই নিছেন নিউজ ক্যান্ডেল কোনটা ছিল এটা ছিল নিউজ ক্যান্ডেল নিউজ ক্যান্ডেলের পরে আপনি সেলে গেছেন বা এর আগে সেলে গেছেন যেটাই হয় বাট মার্কেটটা পড়বে যদি পরে এটা যখন ইউএসএ সেশন স্টার্ট হবে আচ্ছা এখন অনেকে হয়তো সেশন সম্বন্ধে জানেন আমাকে বলবেন যে ভাই ইউএসএ সেশন তো চলতেছে অলরেডি তাই না বলবেন তো ইউএসএ সেশন তো অলরেডি চলতেছে হ্যাঁ ইউএসএ সেশন ঠিকই চলতেছে এখন ইউএসএ আর ইউকে একসাথে চলতেছে তখন শুধু ইউএসএ চলে আসবে তো মার্কেট যদি সেলে যায় তখনই যাবে যখন শুধু ইউএসএ থাকবে মার্কেটে এর আগে পর্যন্ত আমি এখান থেকে আমি এন্ট্রি নিব না কারণ এই জায়গা থেকে মার্কেট আবার এটা করতে পারে আবার এটা করে যখন ওই আমাদের আরো প্রায় পঁয়ত্রিশ মিনিট পরে সেশন স্টার্ট হবে তখন যাইয়া এই ডাউন ট্রেনটা আসলে আসতে পারে চান্সেস আছে অনেক বড় বাট এর আগে নাই আচ্ছা এখন আমার কিছু বেসিক কথায় আসি আমরা ফরেক্সে ট্রেড করি ফরেক্সে আমরা গোল্ডে তো সবাই করেন তাই না জি ভাইয়া আর গোল ছাড়া তো ভাই লাইফে কি নাই কিছুই নাই বিয়ে করতে হইলেও মহারানাতে গোল্ড দোয়া লাগে ফরেক্স মানে ভাই গোল্ড না গোল আমি আগে অন্য অনেকগুলো পেয়ারে ট্রেড করতাম ইউরো ইউএসডি তে করতাম জিবিপি ইউএসডি তে করতাম অয়েলে করতাম মাঝে মাঝে এরপরে ইউএসি এ করতাম পরে যখন গোল্ড মাঝে মাঝে করতাম পরে আমার যারা সাথে আমরা ট্রেড করি সবাই দেখি গোল্ড গোল্ড করে গোল্ডি করে এখন গোল্ডে এমন ভাবে ঢুকছি অন্য কোন চার্টে লাগে না এখন শুধু কি বলো সাব্বির যায় চার্ট সহজে বোঝা যায় জিবিপি পি আর গোল্ড হচ্ছে ফুল অফ লিকুইডিটি গোল্ড তো একটা অ্যাসেট না ফুল অফ লিকুইডিটি প্রচুর ট্রাফ হয় প্রচুর লিকুইডিটি এই জন্য মানুষ টাকা বানায় গোল্ড থেকে লস করে বেশি গোল্ডে আচ্ছা এখন আবার আমি কিছু ব্যাকের কথায় আসি আমরা তো এটা আমরা যেটাতে ট্রেড করি এটা হচ্ছে কমিডিটি ওই দিকে পাইলাম আমরা ফর আচ্ছা এখন আমার কোয়েকশন হচ্ছে আমরা যে মার্কেটে ট্রেড করি ফর মার্কেট

হ্যাঁ না এখানে সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজ বলতে কি বোঝাই তোমাকে আরেকটু বেঁকে আসি সেন্ট্রালাইজ মার্কেট ওইটাই যেইটা উপরে ওইটার নাম কি আহ এসোসিয়েশনের নামটা ভুলে গেলাম ওকে অথরিটি অথরিটি আছে এইটার উপরে বেশি মেনুপিলিউশন করতে পারবে না বেশি যদি মেনুপিলিউশন করে কেউ বা কোনো বড় ব্রোকার বড় সেলার বড় ফান্ডের ওরা মার্কেটকে ম্যানিপুলেশন করা যায় হেজ ফান্ডরা করতে পারে বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটরা করতে পারে এগুলো ওরা করতে পারে না আর আনসেন্ট্রালাইজ মার্কেটে যেভাবে যা ইচ্ছা করতে পারে যেমন আমরা বলি আমাদের বিটকয়েন বিটকয়েন হচ্ছে আনসেন্ট্রালাইজের একবারে চরম লেভেলের আনসেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজ সরি ডিসেন্ট্রালাইজ কেন বলি এখন যদি ইলন বলে দেখতে সুন্দর দেখবেন যে একশো উঠে যদি বলে বা বড় সেলিব্রিটি কেউ যদি উঠে বলে না বিটকয়েন জিনিসটা কিন্তু ঠিক না এটা কিন্তু দেখতেও সুন্দর না এটা কাজও ভালো না এটা কনসেপ্টটা ভালো না এটা দেখবেন যে ওই কথা শেষ করছে দশ হাজার কমে গেছে প্রাইস তো এইগুলা হচ্ছে ডিসেন্ট্রালাইজের একটা নমুনা আমাদের যে কারেন্সি মার্কেট পুরোটাই ডিসেন্ট্রালাইজ বাট গোল্ড মার্কেট সেন্ট্রালাইজ কারণ গোল্ড হচ্ছে একটা ফিউচার ফিউচার মার্কেট এই জন্য গোল্ড সেন্ট্রালাইজ আচ্ছা এখন আমরা সেশনে আসি আবার সেশনে কি হয় আমরা প্রথম

টোকিও ইউকে ইউএসএ সিডনি ওপেন হয় সিডনি চলাকালীন অবস্থায় টোকিও ওপেন হয় তখন টোকিও সিডনি একসাথে চলে এরপরে সিডনি ক্লোজ হয়ে যায় টোকিও চলে এরপরে ইউকে ওপেন হয় ইউকে আর টোকিও একসাথে চলে এরপরে টোকিও ক্লোজ হয়ে যায় ইউকো ইউকে একা চলে এরপরে ইউএসএ ওপেন হয় ইউএসএ আর ইউকে একসাথে চলে এরপরে ইউকে ক্লোজ হয়ে যায় ইউএসএ একা চলে এখন ইউকে আর ইউএসএ একসাথে চলতেছে আরো আধা ঘন্টা মিনিট শুধু ইউএসএ চলবে ঘন্টার মতো ঘন্টার মতো একা চলবে এরপরে যে সিডনি এসে টেই ওভার করবে সিডনি আর ইউএসএ ঘন্টাখানেক একসাথে থাকবে আচ্ছা এটা কেন বলি এটা কিন্তু আমাদের মার্কেটের জন্য খুবই 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 একটা ইম্পর্টেন্ট জিনিস এখন একটা এখানে ব্যাপার আছে এটাই তো আমাদের চারটা সেশন তাই না জি ভাইয়া ওকে আরো একটা সেশন আছে যেটা প্রত্যেক দিনের গোল মার্কেটকে চেঞ্জ করে

তো সেশন আছে যেটা প্রত্যেক দিন গোল মার্কেটকে চেঞ্জ করে দেয় যেটা আমাদের একটা হিডেন অস্ত্র হতে পারে নিউক্লিয়ার বোমের মতো বা আপনার একটা ওয়েপনের মতো কাজ করে প্রত্যেক দিন গ্যাস করতে গ্যাস করেন এর মধ্যে আমি একটা মিনিট ব্রেক নেই আমি কোনো আইডিয়া আছে নাই ভাই ভা আচ্ছা আমাদের ওয়ার্ল্ড ইকোনমির মধ্যে সব থেকে বড় ইকোনমি আমরা ধরব ইউকে যেটা জিবিপি এরপরে আমরা ধরব ইউএসএ ডলার সব থেকে মেন বাট আমাদের ফরেক্স মার্কেটে আরেকটা সেশন আছে যেটা আরেকটা মার্কেট আছে সেশন বলেন বা এক্সচেঞ্জ বলেন ইউরোপ না ইউরোপ হংকং হংকং সেশন হংকং সেশন কেন এত ইম্পর্টেন্ট হংকং সেশনে এসে চাইনিজরা ট্রেড করে আর চাইনিজ মানি ওয়ার্ল্ডের ইকোনমিতে খুব বড় ধরনের এফেক্ট করে ইউএস এর পরেই সব থেকে বেশি মানি বেশি টাকা চাইনিজদের চাইনিজরা খুব ভালো ইনভেস্ট করে এখন ওই টাইমটা কয়টায় হংকং সেশন কখন ওপেন হয় আমি ইচ্ছে করে কোয়েকশন করতেছি যাতে আমি যদি বলে দেই তাহলে মনে নাও থাকতে পারে এভাবে একটু ড্রামা করে বললে পরে মনে থাকবে হংকং সেশন স্টার্ট হয় বিডি টাইম সকাল আটটায় আচ্ছা এখন আমরা দেখাই ওইটা হচ্ছে আমার টাইম আমি আয়ারল্যান্ডে থাকি আমার টাইম রাত তিনটা আপনাদের টাইম হচ্ছে সকাল আটটায় তো এইটা আমার টাইমের চার্ট মার্কেট কি মার্কেট জায়গা আছে তো আমরা বের করবো তিনটার সময় মার্কেটে কি হয় আমি জাস্ট আপনাদেরকে দেখাবো তিনটা তিনটা আমি জাস্ট লাস্ট কয়েক কয়েক দিনেরটা টা আর আরকি তিনটা তিনটা আচ্ছা এখন দেখেন আমি লাস্ট চার দিনের দেখছি বুঝতে পারছেন তো কোন মাস মার্ক করছি সকাল আটটা টাইম বাংলাদেশ টাইম সকাল আটটা এখন বলেন এই যে জায়গাগুলোতে আমি এন্ট্রি আমি মার্ক করছি 15 মিনিটে এই জায়গা থেকে কি ভালো ভালো এন্ট্রি পাওয়া যায় কিনা না

জাস্ট দেখাই দেখি আরেকটা নি দেখা আরেকটা যদি দেখানো যায় ভাই এটা তিনটা থেকে কয়টা পর্যন্ত ওইটা কয়টা পর্যন্ত ওইটা জানি না রে ভাই ওইটা আমি খুঁজে বের করি নাই বাট আমি শুধু ওইটাই ইউজ করি ওপেন কখন হয় ক্লোজিং আমার দরকার নাই আমার শুধু এন্ট্রিটা দরকার আমি তো সেশনের এন্ড পর্যন্ত ট্রেড রাখবো না আমি আমার একটা প্রফিট নিয়ে বের হয়ে যাব বুঝতে পারছো সাব্বির জি ওকে তাহলে তো ভাই ট্রেড প্রফিট নির্ণয় করতে একটু সমস্যা হতে পারে কখন উঠাবো আচ্ছা ওইটা তোমাকে আমি ওই হিসাবটা পড়ে দিব ওইটা আমাদের পরবর্তীতে আসে তুমি কিভাবে একটা ট্রেডে তোমার টিপি তোমার এসএল এইগুলাকে ক্যালকুলেশন করবা না আমি লিখে রাখছি আমরা ওইগুলাতে আসবো আমরা ওইগুলাতে আসবো আরো পরে আচ্ছা এখানেও দেখো তোমাকে কিন্তু এই জায়গা থেকে মার্কেট সেল দিছে তাই না এখন যদি কেউ মার্কেটে এই জায়গা থেকে সেল এন্ট্রি নেয় সেল এন্ট্রি নিলেও ওর কিন্তু এসএল অনেক ছোটো কখনো মার্কেট এসে এসএলটা হিট করে না কেউ যদি করতে চায় এই জায়গায় প্রফিট নিয়ে বের হয়ে গেছে আর যদি এটা ধরে রাখো তুমি অনেক অনেকটুকু পাইসো তো তোমার এন্ট্রি হচ্ছে যে এগারোতে আর পরে তুমি ইজিলি এইটটি টুতে তে নিস এগারো আর এইট্টি টু ভাই এটা অনেক বেশি তো তুমি এগারো থেকে যদি তুমি নাইনটি ফাইভ পর্যন্ত নেও অনেক কিছু এখানে অনেক এরপরে এখানে দেখো এখান থেকেও আবার তোমাকে বাই এন্ট্রি দেয় এখান থেকেও সেল এন্ট্রি দেয় এটা থেকে পুরো পিওর একটা বাই এন্ট্রি দিছে যেটা তোমার অনেক বড় বাই তো আমি তোমাকে সাব্বি যেটা বোঝাচ্ছি ওইটা হচ্ছে এন্ট্রি নেওয়া এখন এন্ট্রিকে নিয়ে তুমি কতক্ষণ রাখবা ওইটা অন্য হিসাব প্রবলেম হচ্ছে যে মার্কেটে ভালো ট্রেডার আছে অনেক সব কিছু আছে সব ফেসিলিটি আছে বাট ভালো এন্ট্রি খুঁজে পায় না সব জায়গা থেকে তো এন্ট্রি নেওয়া যায় না তো এই যদি তুমি এই এই জায়গা থেকে যদি এন্ট্রি নিয়ে থাকো তাহলে কিন্তু তুমি প্রফিটে থাকবা বাট এইগুলো এইগুলা জায়গা থেকে এন্ট্রি নিলে কিন্তু তোমাকে লস দেখাবে একবার তোমার লিকুইডিটি সুইপ হবে তুমি নিজে ভয় পেয়ে ক্লোজ করে দিবা তুমি রাখতে পারবা না পরে চিন্তা করবে এটা তো অনেক হাই প্রাইস এখানে তো ট্রেড ধরে রাখা যায় না এই ধরনের প্রবলেম হবে ক্লিয়ার এতটুকু আচ্ছা তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা যেটা শিখলাম এটা হচ্ছে সেশন সেশন কোন কোনগুলো আছে কি আছে একটা সেকেন্ড ওকে হ্যাঁ আপনার ভাবি যে ল্যান্ড করছেন ইংল্যান্ডে ভুলে গেলাম কই সেশন গুলাকে ভাগ ভাগ করে কিভাবে টাইমিং গুলা কারো যদি সেশনে আমাদের লাগবে সামনে কোন সেশন কখন স্টার্ট হয় এগুলা নোর ভাই আপনার আপনার একটা স্ক্রিনশট দিয়ে দিয়েন বা আপনি গ্রুপে ওইগুলা দিয়ে দিয়েন তাহলে বুঝতে সুবিধা হব ওদেরকে কারণ আমার টাইমের এর সাথে বাংলাদেশের টাইমের সেটিং করলে প্রবলেম হবে আচ্ছা ঠিক আছে ভাই ওইটা আপনি গ্রুপে স্ক্রিন দিয়ে বা ওইটা একবার চার্ট বানানো হয়েছিল না আপনি একবার আমার কাছে ওটার কোড আছে কোড দিয়ে দিব ওইটা সবাই ওই কি বলে ট্রেডিং ভিউতে সেভ করে নিলেই হবে যারা যারা পারে ইন্ডিকেটর হিসেবে সেভ করে নেবে ওকে কারণ ওইটা আমাদের অনেক কাজে লাগবে সামনের দিকে তো এখন পর্যন্ত কিন্তু গোল মার্কেটে আমাদের সেল একটা আসার কথা বাট এখনো সেল আসে নাই কারণ এখন আমাদের সেশন চেঞ্জ হয় নাই আমাদের সেশন চেঞ্জ না হওয়া পর্যন্ত এই জায়গা থেকে সেল নেওয়া যায় না যারা যারা সেল নিবে অনেকে সাইকোলজিক্যাল প্রবলেমে পড়ে এই আপ ডাউনে এ হাই আর লতে এন্ট্রি ক্লোজ করে বসে থাকবে কারণ একটু সময় থাকবে প্রফিটে একটু সময় থাকবে লসে এরপরে দেখবেন যে পুরোটাই লসে আচ্ছা এখন আমরা আসি আমরা মার্কেট ইমোশন নিয়ে আরো কথা বলি মার্কেট ইমোশনে আমরা কি বুঝলাম মার্কেট উপরে উঠার পরে হঠাৎ করে স্টিটুয়ে পড়বে না ওকে উপরের লেভেলে একটা টাইম স্পেন্ড করতে হবে বা নিচে আসার পরে একটা টাইম স্পেন্ড করতে হবে এরপরে পড়বে একটা সেশন স্টার্ট হবে তখন এর আগে মার্কেট পড়বে না এর আগে মার্কেট পড়ার কথা না হ্যাঁ পড়তে পারে যদি নিউজ থাকে নিউজ চেঞ্জ করে দেয় মার্কেটকে অনেক সময় এছাড়া এটা করবে না এরপরে আমরা যেটা দেখলাম আমরা যেটা বুঝলাম এখন ইউকে সেশন বা সেশন সেশন আমরা নিয়ে কথা বলতেছি বলি ইউকে সেশনে অনেক বাইয়ার ছিল বাইয়াররা মার্কেটকে আপে নিয়ে গেছে সেশনে ওরা দেখলো যে না মার্কেট তো অলরেডি অনেক হাই প্রাইসে আছে তো মার্কেটকে এখন শর্ট করা দরকার মার্কেট কে ইউএসএ সেশন মার্কেট শর্ট করবে আচ্ছা এখন কোয়েকশন হচ্ছে এই শর্টগুলা কে করে মার্কেটে বড় বড় মুভ আনে বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বড় বড় ব্যাংকগুলা নট ছোট ছোট ব্যাংক বড় বড় ব্যাংকগুলা বড় বড় ব্যাংকগুলা মার্কেটে বড় ধরনের মুভ নিয়ে আসে আচ্ছা এখন একটা এক্সাম্পল দেই এই মার্কেট তো সবাই দেখছেন আশা করি ছিল এই জায়গাটার সময় কে কে মার্কেটে ছিলেন এটা ছিল গত লাস্ট সোমবারের আগের সোমবার আমি ছিলাম মনে হয় তুমি ছিল আমার সাথে আমরা করলাম দিন সময় মার্কেটে না ওকে এখন এখানে আমি আগে বলছি এটা কিন্তু আমি যে শিখাচ্ছি এটা কিন্তু বিগিনারদের জন্য না কারণ এই কথাবার্তা যারা ট্রেডিং করে বা ট্রেডিং বুঝে ওদেরকে যাইয়া অনেক বড় ধরনের হেল্প করবে যারা বিগিনার ওদের কোনো কাজে আসবে না বাট ওদের হেল্প হবে অনেক কিছু জানতে পারবে বাট ওরা বেসিক ওইগুলাতে অনেক গন্ড লেগে যাবে আচ্ছা এখন আমার একটা উইনিং আছে আপনাদের সবার কাছে লাগবে দেওয়া মার্কেট তো এখানে আমরা থার্টি মিনিটে যাই মার্কেট তো অনেক হাই প্রাইসে ছিল হাই থেকে ও লো করছে আচ্ছা এখানে করছে হায়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো ওকে এখন মার্কেট কেন এইভাবে কেনার মার্কেট স্ট্রাকচারে মার্কেট এভাবেই যাব স্ট্রেট লাইনে যেতে পারবে না আচ্ছা এখন ওকে তোমার কথাটা রাইট আছে তোমার কথার ভিতরে আমি আরেকটা জিনিস বুঝাবো মার্কেট স্ট্রাকচার এখন স্ট্রাকচারটা এইভাবে কেন হইছে কারণ যারা সেলার ছিল ওরা ওরা মেবি ভালো গুড পাইছে ওটা ওদেরকে বিক্রি করে দিতে যে কারণে আর কোনো ইয়া ছিল না আর বাকি আরো যে সব সেলার গুলো ছিল ওরা আরো ডাউন করতে এবং আবার বায়াররা আসছে আবার সেলাররা এইভাবেই ওকে শুনো এখানে কাহিনী তুমি একটা এক্সাম্পল নিয়ে আসি দাঁড়াও সুন্দর একটা এক্সাম্পল লাগবে একটা এক্সাম্পল আমি যেন কাকে দিছিলাম একবার আমার তো ঘুম হয় না এই জন্য আমার মাথায় একটু স্লো কাজ করতেছে আচ্ছা এটা এখানে এক্সাম্পল আমার মাথায় আসতেছে না বাড়াতে পারতেছে না এক্সাম্পল আচ্ছা এইভাবে বলি মার্কেট অলরেডি একটা জিনিসের প্রাইস একশো টাকা কোনো একটা গোল্ডের দাম একশো টাকা একশো টাকা থেকে মার্কেটে এটার দাম চলে আসছে পঞ্চাশ টাকায় এখন পঞ্চাশ টাকা থেকে যদি এখন কোনো একটা সেশন স্টার্ট হয় বা এখানে বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যদি ওরা সেল করবে বাট পঞ্চাশ টাকা থেকে যদি সেল করে ওইটাকে তো আর জিরোতে নিয়ে আসতে পারবে না ওইটাকে ধরো ওরা বিশে বা তিরিশে নিয়ে আসতে পারবে তো তখন ওরা কি করে বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটরা ওরা এটাকে বাই করে বাই করে মার্কেটকে আপে নিয়ে যায় পঞ্চাশ টাকার মার্কেটকে আশি টাকায় নিয়ে যাবে দেন আশি টাকা থেকে ওরা সেল করে বিশ টাকায় নিয়ে আসবে এইটার এক্সাম্পল হচ্ছে এটা আমাদের নিউ ইয়র্ক সেশন পনেরো মিনিটে যাই ভালো ভিউ হবে এখানে কি সাইকোলজিটা কাজ করছে এইটা দেখাচ্ছি নিউ ইয়র্ক সেশনটা যখন স্টার্ট হলো নিউ ইয়র্ক সেশন ইউকে ইউকে নিউ ইয়র্ক ইউকে নিউ ইয়র্ক সেশন যখন স্টার্ট হলো মার্কেটটা পড়ে গেল আমরা ফাইভ মিনিটে যাচ্ছি আরো বেটার বি নিউ ইউকে সেশন যখন চলতেছে তো ওরা এখানে দুই দুই দেশি দুইটাই ওরা শর্ট করছে মার্কেট ফল করছে মার্কেট ফল করার পরে এতটুকু আসছে এরপরে নিউ ইয়র্কের কাজটা করছে কারণ মার্কেট অলরেডি অনেক ডাউন হয়ে গেছে আর ডাউন করা যাবে না এটা গেল পরে যখন টোকিও সেশন স্টার্ট হলো টোকিও তখন আবার সেল করছে সেল করার পরে ওদের বাইয়ারদের ভলিউম তখন বেড়ে গেছে আবার মার্কেট আপে গেছে আচ্ছা এরপরে টোকিও এখানে টোকিও আর সিডনি একসাথে ছিল যখন এই এই জায়গায় সিডনি ক্লোজ হয়ে গেল শুধু টোকিও ওরা সেল করা স্টার্ট করলো তখন মার্কেটকে ওরা আবার নিচে নিয়ে আসলো এখন মার্কেটে যখন নিচে ওরা আবার শর্ট করছে শর্ট করার পরে এখানে ইউকে সেশন স্টার্ট হলো ইউকে সেশন এখন আমরা সেশন লিকুইডিটিতে আসি ইউকে সেশন স্টার্ট হওয়ার পরে ইউকে সেশন নিউ আমাদের টোকিও সেশনের লিকুইডিটি নিল এই জায়গাটা ওরা এতটুকু পর্যন্ত লিকুইডিটি নিয়ে গেছে সুইপ করে ফেলছে সুইপ করার পরে ওরা আবার শর্ট করছে যেই শর্টের নমুনা হচ্ছে রিজাল্ট হচ্ছে এতটুকু এরপরে যখন এই জায়গা থেকে আবার আমাদের সেশন নিউ ইয়র্ক সেশন নিউ ইয়র্ক অ্যান্ড ইউকে সেশন একসাথে তো ওরা আবার আগের সেশনের লিকুইডিটি নিচ্ছে এতটুকু বুঝাইতে পারছি ব্যাপারটা একটু এটা একটু কমপ্লেক্স ম্যাটার

সবাই আসছে ভাই না সবাই আসে ভাই আর একজন মেয়েও আসছে ভাই আমরা মনে করি এখানে কি আসে নাই কি ভাই আচ্ছা আমরা মনে করি কি মার্কেট মার্কেট কিন্তু মার্কেটটা রান করে বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটরা এখন বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ইউকে সেশনের সময় যখন ইংল্যান্ডের যে বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটরা আছে ওরা মার্কেটের কন্ট্রোলে থাকে পরে যখন ইউএসএ ওপেন হলো এখন বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটরা আমার পরিচয় হয়েছিল একবার একজন বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের টেডারেশন ওরা বললো যে ওরা ট্রেড করে ওরা ওদের অফিসিয়াল টাইম আমরা না ভাই সারাদিন ল্যাপটপ আর মোবাইল খুলে হাতে নিয়ে বসে থাকি যে কখন ট্রেড পাই তখন ট্রেড পাই বাট বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটরা আমি মার্কেটে আসছি আমি আমার অফিসে বসছি আমার মার্কেট সেশন ওপেন হয়েছে আমি ট্রেড করলাম আমি এন্ট্রি নিলাম আমার পেন্টিং থাকলে পেন্টিং অন্য ব্যাপার আমি এন্ট্রি নিছি সব ঠিক আছে ওকে আমার টাইম শেষ চারটা বেজে গেছে আমি উঠে চলে গেছি আমি উঠে চলে গেছি এভাবে চলে যখন ইউকে টাইমে বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটরা ওরা ট্রেড করবে ইউএসএ টাইমেও বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছে আমাদের টোকিও টাইমেও বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটরা আছে তো ওরা মার্কেটে বড় বড় মুভ নিয়ে আসে তো একটা সেশনে যখন একটা বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট একটা ভালো মুখ দেয় পরের বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট পরের বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এটা উপরেরটা লিকুইডিটি নেয় বা ওরা মার্কেটকে অপোজিটে নিয়ে যায় এইভাবে করে যেমন একটা এক্সাম্পুলে কেউ ধরেন একটা কিছু ব্যবসা করেন এই যে গতকালকের একটা নিউজ আমাদের স্টুডেন্ট ভাইরা বলছে যে পেঁয়াজের দাম ওরা নির্ধারণ করে দিছে সত্তর টাকা করে যেই জায়গায় ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসছে বাংলাদেশে ওইটার কেনা দামই হচ্ছে নব্বই টাকা তো কোন অবস্থাতেই তো সত্তর টাকা কেউ বিক্রি করতে পারবে না পারবে এটা তো পারার কথা না এখন কি করতে হবে আমাদেরকে পেঁয়াজ কিনতে হবে সত্তর টাকা থেকে কম দামে দেখুন আমরা যেটা করতে পারি আমরা বাংলাদেশে অনেক পেঁয়াজ উৎপাদন করলাম বা আমরা প্রাইসকে নিচে নিয়ে গেলাম নিচে নিয়ে যাওয়ার পরে আমরা কম প্রাইসে কিনে পরে আবার বেশি দামে বিক্রি করতে পারবো সিন্ডিকেট যেভাবে কাজ করে তো এইগুলো মার্কেটেও সিন্ডিকেটের মতো কাজ করে একটা সেশন ধরো মার্কেটকে নিচে নিয়ে গেছে পরের সেশন আবার মার্কেটকে উপরে নিয়ে যাবে উপরে নিয়ে যায় ওই জায়গা থেকে ওরা শর্ট করবে এখন আরেকটা কোয়েশন আছে বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের ট্রেডিংয়ের ধার ট্রেডিং নিয়ে কার ধারণা আছে আচ্ছা একটা সেকেন্ড বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটটা নর্মালি এক্সট্রিম জুন থেকে ট্রেড করে এক্সট্রিম জুনে ওদের পেন্ডিং গুলা থাকে প্লাস ওরা আবার মার্কেটের ফায়দাও নেয় যেমন আমি এখানে যদি কোনো একটা বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের মুখ দেখাতে পারি আমার এইগুলো অনেক কিছু দেখে দেখে অনেকটা অভ্যাস হয়ে গেছে তো আমি ধরতে পারি যে অনেক সময় আমারও মিস্টেক হয় অনেকগুলা ধরতে পারি না আবার অনেকগুলা ধরতে পারি আমাদের ভাই আপনি স্ক্রিন শেয়ার করুন না ভাই একটা সালাম দেন সবাই আমাদের বস মানুষ আসছেন আমাদের ক্লাসে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম एवरीवन আসসালামু আলাইকুম ভাই ভাই ওয়া আলাইকুম সালাম কি অবস্থা ভাই সবাই ভালো আছেন আপনি বাইরে বাইরে কেন রাত হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ভাই রাত হয়ে গেছে আচ্ছা বাইরে কি কাজ শেষ করে বাসায় যান হ্যাঁ হ্যাঁ আচ্ছা গোল্ড গোল্ডের কয়েকটা বার আছে পকেটে নাই 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 আচ্ছা সবাইকে বলে দিই আহ শামীম ভাই হচ্ছেন আমাদের একজন সিনিয়র ট্রেডার আমি আর উনি মাঝে মাঝে আমরা একসাথে ট্রেড করি আমরা খুব এনজয় করি টা একসাথে করা উনি জাস্ট আমাদের যে আসছেন যে চেক করতে আমি কি বলি উল্টাপাল্টা কিছু বলি কিনা না এটা চেক করার জন্য না না ভাই আপনি শামীম ভাই কালকে রাতে যে বলছিলাম না মার্কেট কিন্তু উপরেরটা ঠিকই নিবে হ্যাঁ হ্যাঁ ভাই এখন তো মনে হইতেছে যে উপরেরটা নিবে হ্যাঁ উপরেরটা নিবে কারণ এতটুকু এতটুকু যখন আসতে পারছে উপরেরটা নিয়ে পড়বে বাট এখন একটু রিস্ক জোনে আসি আমরা নেক্সট 15 মিনিট লাইক কিরকম যদি এখন উপরেরটা যদি নেয় পনেরো মিনিট পরে নিয়ে নিবে খুব বড় ধরনের চান্স আছে আমি অনেকটা আশাবাদী বাট মার্ক আবার মার্কেট যদি পরে পনেরো থেকে বিশ মিনিট পরে পরে যাবে বাট এখানে কিন্তু এখানে পড়ার কোন স্ট্রাকচার নাই শুধু ওই বড় ক্যান্ডেল দিয়ে উইক দিয়ে লিকুইডিটি নিয়ে গেছে বাট পড়ার কোন কি নাই লক্ষণ নাই বাট দেখা যাক তো দুই দিকেই আশাবাদী জাস্ট দেখতে চাচ্ছি যে কোনটা রাইট হয় আচ্ছা আমরা আবার আমাদের আগের কথায় আসি বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটরা নর্মালি ট্রেড করে এক্সট্রিম জুম থেকে ওদের পেন্ডিং থাকে প্লাস শর্ট টাইমে ওরা নর্মাল সেশনের ভিতরে ওরা ট্রেড করে ওরা স্কেল্পিংও করে বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটরা এক ওরা প্রাইস কি একটা সেশন মার্কেট কে আপে নিয়ে গেল আরেকটা সেশনে ওরা আবার এটাকে শর্ট করে নিচে নিয়ে আসবে আর ওরা ওদের এন্ট্রিগুলা হবে আপনার এসএল এর পরে আচ্ছা ভাইয়া ওরা কি ডেলিটেড নিয়ে ডেইলি ক্লোজ করে এটা ডিপেন্ড করে ওদের উপরে এটা জি এটা ডিপেন্ড করে অনেক এটা তো এখানে বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের একজনের সাথে আমার কথা হয়েছিল পরে আমি অনেকজনের ইন্টারভিউ দেখছি অনেকে আছে ভাই ওরা ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করে অনেকে একটা ট্রেড নিছে এগুলাকে হোল্ড করে রাখতেছে একটা এক্সট্রিম জুনের হাই থেকে লতে ওরা নিয়ে যাবে মার্কেটকে বাট মার্কেটের যে বড় বড় মুভ আমরা দেখি না যে খুবই ফাস্ট মুভ করে ওইগুলা ওরাই নিয়ে আসে যেমন আমি এখানে এখন মনে পড়ছে আমি এখানে একটা এক্সাম্পল দিতে চাচ্ছিলাম আমি সেশনের এটা অফ করে দিই তাহলে আমরা একটু ক্লিয়ার ভিউ পাবো আচ্ছা এইখানে তো অনেকে আপনারা অনেক থিওরি দিতে পারবেন এখানে এই ল করছে ল করার পর লোয়ার নাই না भैया আহা সরি রে ভাই আমি তো আর এতক্ষণ ধরে কথা বলেই যাচ্ছি আমার তো আগেরটা মনে মাথায় ছিল যে আমার তো ওন আছে কে জয়েন করলো হ্যাঁ রেকর্ডিং আছে পুরোটাই তো যারা যারা মিস করছেন আমরা এগুলা পরে আপলোড একটা করে লিঙ্ক দিয়ে দিবো তাহলে আর প্রবলেম হবে না আচ্ছা এইখানে কার কি আমার কোয়েশন হচ্ছে আপনাদের সবার কাছে অনেকে হয়তো আনসার দিতে পারবেন মার্কেট কেন এটা করে উপরে যাওয়া লাগলো ও কেন এখান থেকে ও চলে গেলো না গেলে তো যেতে পারতো তিনে চলে গেছে চব্বিশ তিন থেকে ও আবার তো এইভাবে এই যে মার্কেট উপরে গেছে এইখানে যে মার্কেট এইভাবে উপরে গেছে এইভাবে তো যেতে পারতো বাট ও যায় নাই মার্কেটকে শর্ট করা হয়েছে শর্ট করে আবার উপরের দিকে মুভ করছে এই যে কাজটা এগুলা করে বিগ ফাইনান্সিয়াল ইনস্টিটিউট কারণ প্রাইস অলরেডি আপ অনেকটা আপ হয়ে গেছে এখান থেকে মার্কেট একাশি থেকে ও চলে গেছে তিনে একাশি থেকে তিনে প্রায় বিশ ডলার উপরে চলে গেছে এখন ও যদি উপরে নিয়ে যায় আবার এতটুকু নিয়ে যায় এতটুকু পর্যন্ত একটা ক্লিয়ার মুভ ছিল তো সাতাইশ তো এখানে তিন থেকে সাতাইশ তিন থেকে সাতাইশ হচ্ছে যে পঁচিশ ডলার চব্বিশ পঁচিশ ডলার তো এখানে চব্বিশ আমি পিপসের হিসাবে আসতেছি না ডলারই শুধু করি তো চব্বিশ চব এখানে পঁচিশ ডলার নেওয়ার থেকে ওরা যদি এখান থেকে শর্ট করে শর্ট করে মার্কেটকে আবার নিচে নিয়ে আসলো নিচে নিয়ে আসার পরে আবার একটা মুভ দিয়ে উপরে নিয়ে গেল তাহলে প্রফিট বেশি না জি ভাইয়া এই কাজটাই করে কারণ এখান থেকে মার্কেট উপরে যায় এখান থেকে মার্কেট আমি এটা রিমুভ করি এখান থেকে মার্কেট উপরেই যায় বাট এটা অনেকটা উপরে চলে গেছে এই জন্য এটাকে শর্ট করা হয়েছে শর্ট করে ফুল প্রফিট নিয়ে আবার উপরে নেওয়া হয়েছে এইগুলো করেছে বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট তো আপনি কখনো মার্কেটে বিগ ইনস্টিটিউটের যেতে পারবেন না কারণ রে ভাই ওরাই সবকিছু মার্কেটের ওরাই পুরো মার্কেটটা কন্ট্রোল করে ওদের প্ল্যানিংয়ের এর এগেনস্টে যদি যান আপনার এসএল খাবেন আপনি প্রফিট ধরে রাখতে পারবেন না লং রেঞ্জে প্রফিটে যেতে পারবেন না বাট আপনি যদি বুঝতে পারেন মার্কেট বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বলতে যারা মার্কেটটাকে মেনুপুলেশন করতেছে মার্কেটটাকে কন্ট্রোল করতেছে যদি ওইটা ধরতে পারেন কিভাবে ওরা এটা করতেছে তখন পুরো মার্কেটটাই আপনার এখন কি এই পুরো কনসেপ্টটার সাথে কি ক্লিয়ার জি ভাই আচ্ছা আমাদের একটু আগে আমাদের ইউএসএ সেশনটাও ক্লোজ হয়ে গেছে সরি ইউকে সেশন ক্লোজ হয়েছে এই ক্যান্ডেলে তো কি বলছি যদি মুভ আসে এর পরে মুভ আসবে এর আগে মুভ আসবে না তাহলে জাস্ট ফর ফান আমি এটাকে একটা বক্স করে রাখলাম যেহেতুটুকু এখন দেখেন কি হয় আমরা তো মার্কেটে আরো আধা ঘন্টা চল্লিশ মিনিট আমরা আমি আছি লাইনে তো আমরা দেখি এর ভিতরে কি হয় কার মার্কেট যদি উপরে যায় এখন যাবে নিচে গেলে এখন যাবে আচ্ছা আমরা মার্কেট ইমোশন নিয়ে অনেকটা কথা বলছি মার্কেট ইমোশন আরো অনেক কিছু আসছে যেটা আমরা পরবর্তীতে আবার আসব। আমরা সেশন নিয়ে কথা বলছি আমরা সেশনের ইমোশন নিয়ে কথা বলছি সেশনের ইমোশন হচ্ছে এইটাই একটা সেশনে যখন বাই যাবে ধরেন মার্কেট উপরে নিয়ে গেছে এরপরে পরবর্তী সেশনে এটাকে ডাউন করা হবে বা আপ করা হবে যেটা আমি বুঝাইছি বায়ার সেলারদের যে কাজ যেটা এই সেশনে বায়ার বেশি ছিল ওরা মার্কেটকে একদিকে নিয়ে গেছে পরের সেশনে সেলার বেশি ছিল ওরা মার্কেটকে ডাউন নিয়ে আসবে ওকে এখানে একটা টিপস আছে সবার জন্য যেই দিন মার্কেটে নিউজ থাকবে না কোনো ধরনের আমরা ফরেক্স ফ্যাক্টরিতে যাই নিউজ চেক করি ফরেক্স ফ্যাক্টরিতে যাইয়া কেউ ব্যাক টেস্ট করতে চাইলে যাই ব্যাক টেস্ট করবেন আমার যে সব কথা রাইট হতে হবে তা না রে ভাই আমার অনেক রং কথা হয় যে দিন মার্কেটে কোনো ধরনের নিউজ থাকবে না রেড ফোল্ডার ইউএসডি রেড ফোল্ডার নিউজ থাকবে না যদি এই টাইপের যদি দশটা দিন আপনি পান এর ভিতরে সাত থেকে আট দিনই পাবেন গোল্ড মার্কেট একই ট্রেন্ডে থাকবে তিনটা সেশন জুড়ে যেই দিকে যাওয়ার ওই দিকেই যাবে সারাদিন তো ওইটার জন্য আপনাকে জাস্ট ধরে নিতে হবে মার্কেটের আজকের ডাইরেকশনটা কি আর আপনি ডাইরেকশন কখন পাবেন আইডিয়া আছে না ডাইরেকশন পাবেন যখন হংকং ওপেন হয় তখন বাংলাদেশ টাইম সকাল আটটায় সো আটটা থেকে সাড়ে আটটার ভিতরে আপনি ডাইরেকশন একটা পেয়ে যাবেন আটটা থেকে সাড়ে আটটার দিকে মার্কেট যেই দিকে যাচ্ছে এই দিকে যাবে সারাদিন

যদি নিউজ না থাকে যেমন এই এটা কত দিন নয় তারিখ নয় তারিখ কি হয়েছিল মার্কেটে নয় তারিখ কোনো নিউজ ছিল না আই হোপ আমি রাইট এটা হচ্ছে আমাদের নয় তারিখের মার্কেট এই জায়গা থেকে নয় তারিখের মার্কেট স্টার্ট হয়েছে নয় তারিখ বাট এইটা আমরা কাইন্ড অফ ধরা যায় এটা আপ ট্রেন্ডি এইখানে ও রেঞ্জিং করছে একটু ডাউনে গেছে এইটা ডাউনে কেন গেছে ওইটা পরবর্তীতে আছে আমাদের এটা এইভাবে কেন হল এটা কেন এই জায়গা থেকে যেহেতু আমি বলছি উপরে একই দিকে যাবে কেন এইভাবে গেল না এভাবে এই যে গেছে এইভাবে কেন গেল না কেন এটা হইছে এটা আমাদের পরবর্তীতে এখানে আসে আমাদের ক্যান্ডেল ইমোশন আর ক্যান্ডেল সাইকোলজিতে ওইগুলা চলে আসবে বাট মার্কেট কিন্তু আপ ট্রেন্ডেই ছিল তো মার্কেট যদি নিউজ না থাকে মার্কেট একই ট্রেন্ডে থাকবে আর যদি এখান থেকে শর্ট করলে এখন ওরা শর্ট করবে আর না হলে শর্ট করবে না যদি মুভ আসে মার্কেটে গোল্ড মার্কেটে এই কিছু সময়ের ভিতরে চলে আসার কথা যদি ওরা আজকে শর্ট করতে চায় আর না হলে এই সেশনে আর শর্ট করবে না ওরা রেঞ্জিং এ চলে যাবে তো যখন আপনি এই টাইপের একটা ধারণা করতে পারবেন যে এই সেশনে কি হতে পারে নেক্সট চার ঘন্টায় মার্কেটে কি হতে পারে যদি যখন আপনি এইটা নিয়ে একটা ধারণা আপনার হয়ে যাবে তখন কিন্তু মার্কেটে আপনার ট্রেড করাটা অনেকটা ইজি হয়ে যায় আপনার সময় যে আপনি অনেকটা গেসিং করতে পারতেছেন যে এই জায়গা থেকে কি হতে পারে আচ্ছা সেশন লিকুইডিটি একটা সেশন নর্মালি আর একটা লিকুইডিটি নেয় বাট ওইটা মোস্ট অফ দা টাইম ওই লিকুইডিটিটা নেয় ইউকে এন্ড সেশনে যেমন এই একটা মুভ আচ্ছা এখন কেন এটা বলছি এইখানে তো কত সুন্দর মার্কেট গেছে না তাই না জি ভাইয়া এখানে তো পুরোটাই আপ ট্রেন্ডে গেল আবার এই সেশনে আবার তো মার্কেট পুরোটাই আপ গেল এখানে তো কোনো পুলবেক কিছু হয় নাই বা নিচের দিকেও কোনো বড় ধরনের মার্কেট স্ট্রাকচারের যেটা হাই লো হাই লো হাইয়ার হাই লো হাইয়ার লো এগুলা করে নাই কিছুই করে নাই বাট এইখানে কেন করলো এই জায়গায় কেন করছে কোয়েকশন এই জায়গায় কেন করলো এরপরে আমি আরো দেখাই এই জায়গায় কেন করছে এটা এই জায়গায় কেন করছে সেম লাগে জিনিসটা আচ্ছা এখানে করে নাই আবার এখানে করছে এই জায়গায় এমন করলো এগুলো তো সবগুলো দেখতে সেম লাগে না একটু অনেকটা এইখানেও দেখেন তো এই জিনিসগুলা কেন করলো আমি আবার বেগ যাচ্ছি এই দেখেন সিমিলার লাগে জিনিসগুলা অনেকটা সেম জিনিস আজকে করছে হ্যাঁ এখানে না এখানে আজকে করে নাই এটা কেন করে আইডিয়া আছে কারো ট্র্যাপ করার জন্য হ্যাঁ ট্র্যাপ একটা কনসেপ্ট আছে এখানে রাইট বাট এখানে আরো কনসেপ্ট আছে এখানে যে এখানে ধরো পুরোটা বাইয়াররা পাওয়ারে ছিল এখান থেকে বাইয়াররা পাওয়ারে ছিল বাইয়াররা মার্কেটকে আপ করে নিয়ে গেছে উপরে পরে বাট ইউকে ইউএসএ সেশন যখন স্টার্ট হলো তখন কিন্তু তে অনেক সেলারও ছিল তো বাইররা আপ করে ঠিকই নিয়ে গেছে বাট সেলাররা এটাকে শর্ট করছে তখন ওরা আবার নিচে নিয়ে গেছে ইউএস এর সেলাররা নেওয়ার পরে ওরাকে ওইটাকে নিচে আনার পরে আবার উপরে গেছে এটাকে আবার আমরা বলি লিকুইডিটি সুইপ করছে এই জায়গায় বা পুল বেক হইছে আমরা অন্য ভাষায় এটাকে ওইগুলা বলি বাট অরিজিনালি যেটা হয় এগুলার পিছনে পিছনে একবারে ওই যে বিহাইন্ড দ্য সিন আমরা যেটা বলবো ওইটা হচ্ছে যে এখানে সেলারের খেলা এখান দিয়ে শুধু এই ইউএসএ সেশন ওপেন হওয়ার পরে ইউকে সেশনে এতটুকু লিকুইডিটি নিয়ে গেছে লিকুইডিটি সুইপ করছে এখন আমরা তো আরো আসি হাইয়ার টাইম ফ্রেমের লিকুইডিটি সুইপ আছে এরপরে এখানে এখন যদি এখান থেকে মার্কেট পরে যায় এখান থেকে যদি মার্কেট পরে যায় তখন আমরা বলবো যে এখান থেকে মার্কেট পরে গেলে আমরা হাইয়ার টাইম ফ্রেম এইটা দেখব যে হ্যাঁ এতটুকু তো সুইপ করে ফেলছে আমি এটা অফ করি তখন ভালো ভিউ আসবে এই ক্যান্ডেল দিয়ে তো আগের হাইয়ের লিকুইডিটা সুইপ করে নিছে এই জন্য মার্কেট পড়ছে আমরা এইগুলা বলবো তখন বাট আমরা ওয়েট করব এখানে কি হয় দেখার জন্য কারণ কিছু হলে এই জায়গা থেকে হওয়ার কথা আরো কিছু সময়ের ভিতরে আর না হলে আজকে আর পড়তেছে না মার্কেট বা করবে না এখন আর জাস্ট রেঞ্জিং করে চলে যাবে আচ্ছা আমরা যেগুলো টপিক নিয়ে যাচ্ছি এগুলা কিন্তু আমরা আবার পরবর্তীতে আগামীকাল আবার বসবো আমরা এগুলা কিন্তু আবার রিপিট করব এগুলার মধ্যে আরও আমি বেসিকগুলা দিয়ে দিয়ে যাচ্ছি আরও অনেক কিছু অ্যাড হবে এগুলার মধ্যে একটা কোয়েশন সবার কাছে লিকুইডিটি জিনিসটা কি জানি না এটা জিনিসটা কে জানে

না কি হতে পারে আমরা অনেক সময় বলি যে অনেক বড় বড় কোম্পানি যখন ব্যাংক করাপ্ট হয় জি জি তখন আমরা একটা ওয়ার্ড ইউজ করা হয় এই কোম্পানিটা লিকুইডিটেড হয়ে গেছে এটার অর্থ ধারায় কোম্পানিটা ওর কাছে আর কোনো টাকা পয়সা নাই ওর সব টাকা পয়সা শেষ হয়ে গেছে আচ্ছা লিকুইডিটি আমাদের মার্কেটে লিকুইডিটি সুইপ জিনিসটা হচ্ছে যে আপনি একটা কোনো কিছু একটা পেয়ারে আমি এক্সাম্পল দিচ্ছি আপনি পঞ্চাশে রে। আপনি বাই করছেন আপনি বাই মার্কেটে আসেন বাই মার্কেট বাই ট্রেন্ডে আছে আপনি পঞ্চাশে এটা বাই করছেন মার্কেট এটা আপ হল আপ হলো আপ হলো এটা যে চলে গেছে আশিতে এইটিতে চলে গেছে তাহলে আপনার প্রফিট কত আপনার ট্রেডটা রানিং আপনি আর মার্কেটে আপনি প্রফিটে আসেন তিরিশে তাই না আপনি এখন দেখলেন যে মার্কেট হঠাৎ করে নিচের দিকে আসা স্টার্ট করছে এটা হতে পারে পুলবেক হতে পারে ট্রেন চেঞ্জ যেইটাই হোক মার্কেট নিচের দিকে আসা স্টার্ট করছে তখন এখানে যে গ্রুপ কলেজ দশ বারো জন আসেন সবার কাছে একটা কোয়েশন তখন আপনার মনোভাবটা কি আপনি একটা ট্রেড নিছেন ট্রেডের আপনার তিরিশ ডলার প্রফিটে গেছে এরপরে দেখতেছেন যে মার্কেট নিচের দিকে আসা স্টার্ট করছে আর আপনি আপনার ওইখান থেকে তিরিশ হয়ে গেছে আঠাইশ এরপরে হয়ে গেছে পঁচিশ এরপরে হয়ে গেছে বিশ এরপরে হয়ে গেছে পনেরো এরপরে হয়ে গেছে দশ তখন মোস্ট অফ দা টাইম বেশিরভাগ সময় কি করেন ট্রেড করে জনের মধ্যে জন দিবে আর দুই একজন পাগলা টাইপের বা বেশি বুদ্ধিমান টাইপের ট্রেডার পাগলা টাইপের কি ওরাম বলবে যে ওকে এস গেলে গেছে যা হওয়ার হবে একশো ডলার লস হলে হবে ওইটা মাথায় রেখে ওরা ট্রেডটা ধরে বসে থাকবে আর বুদ্ধিমান কিছু থাকবে ওরা এটাকে ধরবে যে না মার্কেট এইটা জাস্ট আমার সাথে একটা সাইকোলজিক্যাল গেম খেলতেছে এইখানে মার্কেট নিচের দিকে আসতেছে মার্কেট আমার তিরিশ ডলার প্রফিট ছিল আমি পঞ্চাশে ওপেন করছি এইটা আশিতে গেছিলো পরে আবার এইটা নিচের দিকে আসতেছে আমি দশ ডলার প্রফিটে আছি এখন মার্কেট সাইটে চলে আসছে আমি এখানে ক্লোজ করবো না যদি আপনি এখানে ক্লোজ করে দেন আপনার লিকুইডিটি সুইপ হইছে বুঝছেন একটা পিওর এক্সাম্পল দেই এইখানে দেখেন এখন আমরা কিছু জায়গা আসি এটা ছিল আমাদের ল এই ল আমাদেরকে এই হাইটা দিল তাহলে তো এইখানে ব্রেক অফ স্ট্রাকচার হলো না এসএমসি তে কে কে করতেন বা সবারই তো ব্রেক অফ স্ট্রাকচার সম্বন্ধে আইডিয়া আছে না ভাই আমাকে আবার স্ক্রিন শো করাইতেছ না নাই আপনি বের হই আবার ঢুকেন রহমত ভাই কার স্ক্রিন দেখতে পাচ্ছেন না কে স্ক্রিন দেখতে পাচ্ছেন না দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে ভাই আচ্ছা কে দেখতে পাচ্ছেন না এটা কোয়েশ্চন আমি ভাই আমি ওকে তাইলে এখন দেখতে লিভ করে আবার জয়েন করো আমি ওয়েট করব এখন দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে ওকে আচ্ছা তাহলে এখানে যায়া ব্রেক অফ স্ট্রাকচার হলো তো এই জায়গা থেকে মার্কেট আপে যায় আপে যায় প্লাস এখানে মার্কেটে কি হইছে অনেক বায়ার এন্ট্রি হইছে এই জায়গায় অনেক বায়ার চলে আসছে মার্কেট এই মুভ দিল এই আসলো আসার পর এটা করলো এটা কি হচ্ছে আমার সাথে আচ্ছা এখন ঠিক হয়েছে এরপর এই যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে এক মিনিটের এইখানে এইখানে যারা বায়াররা এন্ট্রি নিছিল ওরা এই কিন্তু দেখছে দেখছে ডলার 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 এখানে অল্প লো হাই করার পরে মার্কেট যে এই ফার্স্ট একটা ক্যান্ডেল মেক করছিল তখন আমি মার্কেটে ছিলাম এই দেখেন ফাস্ট যে ক্যান্ডেলটা ক্রিয়েট করলো খুবই ফাস্ট তো এখন এই যে বায়ারগুলা আছে ওদের হয় এস এল গেসে অনেকের এখান থেকে যারা গেছে ওদের এস এল গেছে প্লাস এখান থেকে যারা ছিল ওরা মনে করবে যে হাই হাই এখন তো মার্কেট পরে যাবে এত ফাস্ট মুভ মার্কেট তো পরে যাবে ওরা এখান থেকে ওদের এন্ট্রিগুলা ক্লোজ করে দিবে বাই বাই এন্ট্রিটা ক্লোজ করে দিবে এই ক্যান্ডেলটা হওয়ার পরে এইভাবে ফাস্ট মুভ পরে এখান পরে এখান বাইয়ার থাকে ওরা এন্ট্রিটা ক্লোজ করে দিবে তার মানে ওদের লিকুইডিটি সুইপ হয়েছে এখন আমরা ওদের বলতেছি বলতে আপনাদের আমার লিকুইডিটি সুইপ হয়েছে আবার আমরা অন্যভাবে যদি এটা বলি এখান থেকে মার্কেটে এখানে যে অনেক বায়াররা ঢুকে গেছিল মার্কেটে এন্ট্রি নিছিল এগুলার লিকুইডিটি এই ক্যান্ডেল দিয়ে সুইপ করছে লিকুইডিটি সুইপ করার পরেই দেখেন মার্কেট আবার উপরে চলে গেছে এখান থেকে সিক্সটি থেকে মার্কেট উপরে গেছে সেভেন্টি ফাইভ প্রায় দেড়শো পিপস উপরে চলে গেছে খুবই ফাস্ট হয়েছে ব্যাপারটা তো এইটা হচ্ছে লিকুইডিটি সোয়াপ সুইপ লিকুইডিটি সুইপ হচ্ছে যে আমি মার্কেট কাউকেই প্রফিট করতে দিবে না আমি কাউকেই প্রফিট করতে দিব না এখন তুমি একটা ট্রেড নিস তুমি একশো ডলার তোমার অ্যাকাউন্টে দেখাচ্ছে প্রফিট ওকে তাহলে এখন তো তোমার প্রফিট কমাতে হবে আমি মার্কেটকে আবার উল্টা নিয়ে যাব মার্কেট আমি নিয়ে যাবো না মার্কেট আবার উল্টা যাবে উল্টা যাওয়ার পরে তোমার একশো ডলার প্রফিট হয়ে যাবে আশি সত্তর পঞ্চাশ চল্লিশ তখন যে তুমি এন্ট্রিটা তোমার প্রবলেম হবে তোমার ভিতরে ভয় ক্রিয়েট হয়ে যাবে তুমি এন্ট্রিটা ক্লোজ করে দিবা এটাই হচ্ছে লিকুইডিটি সব লিকুইডিটি সুইপ ক্লিয়ার জি ভ্যায় আচ্ছা এখন যদি আপনি এখানে উল্টা কাজ করেন আপনি এখান থেকে চিন্তা করলেন না মার্কেট এখান থেকে তো আমি এখানে যখন দেখতেছি আমরা ফাইভ মিনিটে দেখি হ্যাঁ এখানে তো মার্কেট পি পিওর বোঝা যাচ্ছে এখান থেকে অনেক বাইয়ার এন্ট্রি হচ্ছে বায়ার এন্ট্রি যখন হচ্ছে মার্কেট ওদেরকে উঠানোর ট্রাই করবে একবার হলেও মার্কেট নিচে আসবে পুল করবে পুল করে ওদেরকে উঠানোর ট্রাই করবে তো আপনি যদি অন্য টাইপের ট্রেড করতে চান আপনি ওয়েট করবেন লিকুইডিটি সুইপ হওয়ার জন্য বা এটাকে আমরা পুল বলতে পারি এখন পুলবেক জিনিসটা ভাইয়া সুইপ ক্যান্ডেলটা পুলবেক জিনিসটা ঠিক হয় না এটা লিকুইডিটি সুইপ লিকুইডিটি সুইপই তো এখানে এ জাস্ট ক্যান্ডেলটা পুলব্যাক করছে লিকুইডিটি সুইপ করছে তো আপনি যদি রিক্স নিতে চান আপনি এখান থেকে বাইয়ে যেতে পারেন বাইয়ে যাওয়ার পরে আপনি খুবই ফাস্ট এন্ট্রি পেয়ে যাবেন যেমন এখন যদি আমরা হাইয়ার টাইম ফ্রেমে চিন্তা করি গোল্ড অনেক হাই অনেক উপরে উঠছে তো চাটি দেখা যায় না অনেক উপরে গেছে তো মার্কেট এখান থেকে উপরে এইখান থেকে যারা সেলাররা এন্ট্রি নিছিল ওদের লিকুইডিটি সুইপ করে ফেলছে ওরা এই ক্যান্ডেলটা দেখে এই ক্যান্ডেলগুলো এই এই মুভটা দেখে এখানের তো ওরা তো উঠে গেছে প্লাস এখান থেকে যারা সেলার গেছিল ওদেরও এল বা ওদের বি হিট করছে বা ওদের ভিতরে একটা ভয় ঢুকে গেছে ওরা আউট হয়ে গেছে তো এখান থেকে মার্কেট ফলো করতে পারে তো এখন ফল করতে পারে কখন ফল করতে পারে এটা অবশ্যই হবে যখন একটা সেশন চেঞ্জ হয় তখন এর আগে পর্যন্ত হবে না ভাই কারো কোনো কুয়েকশন থাকলে করেন আমি দেড় ঘন্টা ধরে কথা বলতেছি মুখে পেন হয়ে গেছে ভাইয়া সুইপটা যেটা হয়েছে ওই ক্যান্ডেলটা দেখে মনে হচ্ছে নিউজের সময় হয়েছে এরকমটা কি সব সময় হবে মানে ক্যান্ডেলটা অনেক বড় মনে হচ্ছে আর কি এটা ছিল নিউজ ক্যান্ডেল আচ্ছা এটা নিউজ ক্যান্ডেল ছিল ভাই এটা নিউজের পরে হয়েছে

লিকুইডিটি সুইপ যে কোনো সময় হতে পারে সেশন স্টার্ট হওয়ার পর একটা মুখ দিছে এরপরে ওই জায়গা থেকে লিকুইডিটি সুইপ করতে পারে লিকুইডিটি সুইপ আপনি জাস্ট এইটা চিন্তা করবেন ওকে মার্কেট এখন এই জায়গায় আছে আচ্ছা বুঝতে পারছি বাট এই জায়গা থেকে কি তো অনেক বায়ার ঢুকে গেছে মার্কেটে তার মানে ওই বায়ারদেরকে মার্কেট উঠানোর জন্য আসবেই কারণ মার্কেট কাউকেই প্রফিট করতে দিবে না মার্কেট না বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আমাদেরকে কাউকেই যার আমরা ছোট ট্রেডার আছে কাউকে প্রফিট করতে দিবে না তো আর না হলে যদি আমাদের এন্ট্রিটা গুলা থেকে যায় তাহলে তো প্রবলেম আমরা প্রফিট করে ফেলব কারণ আমরা যে মানিটা লুজ করি এইটাই ওদের প্রফিট ভাই লিকুইডিটি সুইপ কোন হতে পারে ভাই এটা যে কোনো সময় হতে পারে যখনই দেখবেন কোনো জায়গায় ধর আমরা একটু বেঁকে যাই বেশি রিসেন্ট যেমন এখানে মার্কেটে এই জায়গা থেকে অনেক সেলার এন্ট্রি হয়েছে অনেক সেলার এন্ট্রি হয়েছে তো সেলাররা প্রফিটে ছিল প্রফিটে ছিল তো মার্কেট আবার পুলব্যাক করবে পুলব্যাক করে ওই আগের যে সেলারদেরকে ভয় দেখাবে যে মার্কেট তো এই জায়গা থেকে উপরে চলে যেতে পারে এইটা দেখানো দেখাবে যাতে সেলাররা এইখান থেকে এন্ট্রিটা এখানে যে সেলাররা এন্ট্রি হয়েছে ওরা যাতে এন্ট্রিটা ক্লোজ করে দেয় বা নিজে থেকে ক্লোজ করে দেয় বা যখন প্রফিট কমে যাবে যারা এই জায়গায় ট্রেডগুলা গুলা ধরেন এই জায়গায় এন্ট্রি নিসে এই জায়গাগুলাতে এন্ট্রি নিসে এখানে ক্লোজ করে নাই বাট মার্কেট যখন আবার উপরের দিকে যাবে তখন ওরা কিন্তু ওদের প্রফিটের অংশটা কমে গেছে তখন ওরা এই এন্ট্রিটা ক্লোজ করে দিবে কারণ মার্কেট তো এখান থেকে আবার উপরে এইভাবে এভাবে এভাবে এইভাবে করে তো উপরে চলে যেতে পারে এইটাই হচ্ছে যে লিকুইডিটি সুইপ যে আপনার লিকুইডিটি সুইপ করা হয়েছে মার্কেট প্রফিট করতে দিবে না এত ইজিলিতে আপনাকে অবশ্যই ঘাড় বাঁকা করে চিন্তা করতে হবে যে ওয়েতে চিন্তা করতে হবে ওকে এই জায়গা থেকে বেশি মানুষ সেলে চলে গেছে না তাহলে হবে না বেশি মানুষ বাইয়ে চলে গেছে পিওর বাই হয়ে গেছে না এখানে একটা সুইপ হবে তো অনেক অ্যাঙ্গেলে দেখা যায় এই লিকুইডিটি সুইপটা আবার ট্রাপও ভাই গোল তুমি পড়তাছ यार নিচে পড়তাছ এখন হ্যাঁ আমরা তো গোল্ডের চাটেই আসি এ আমরা চাটে না জি বাট এখন পর্যন্ত তো ওই ধরনের সেল কনফার্ম হয় নাই ছোটখাটো পড়তাছে স্ক্যালপিং এর জন্য না এখন থেকে তো এই জায়গা থেকে যেই পজিশনে আছে আচ্ছা আমি অন্য একটা চাটে যাই ফ্রেশ একটা চাটে এটা তো অনেক হাই প্রাইস না মার্কেটে এই জায়গা থেকে তো এমনিতেই সেল হয় এমনিতেই তো মার্কেট এই জায়গা থেকে সেলে যায় বাট আমাদের তো একটা কনফার্মেশন দরকার বাট উইটা তখনই পড়বে যখন একটা সেশন অন হবে যেটা আমাদের হয়ে গেছে তো এই জায়গা থেকে আমাদের শুধু ইউএসএ চলতেছে এই ক্যান্ডেল থেকে ও এই ক্যান্ডেল থেকে তো ভাই আর কি জিজ্ঞাসা করার আছে বলেন আমি আমি আর আর আজকের এইগুলো না নিচের দিকে কারণ আমাদেরকে এগুলা নিয়ে আবার কালকেও কথা বলতে হবে আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন ছিল বলো ভাই 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 ব্যাংক ইনস্টিটিউট এরা তো মানে সেশনে এন্টি নাইট তো মানে এরা কখন এন্ট্রি নিচ্ছে এটা কি মানে মুভগুলো দেখে বোঝা যাবে না অন্য কোন ওয়ে আছে নাকি আর ওরা ওরা নরমালি এন্ট্রি ওদের এন্ট্রিগুলা হয় ওদের টাইম যখন স্টার্ট হবে অফিসিয়াল আওয়ার যখন স্টার্ট হবে এর পরে ইস্ট করবেন লাইক হাফ এন আওয়ার এক ঘন্টার ভিতরে ওদের এন্ট্রিগুলা এক্সিকিউট করে ফেলে স্ক্যালপিং এন্ট্রিগুলা শর্ট টাইম এন্ট্রিগুলা আর লং টাইম এন্ট্রিগুলা ওরা এক্সট্রিম জুনে পেন্ডিং থাকে এক্সট্রিম জুন গুলাতে পেন্ডিং থাকে যেমন এক্সাম্পল দেই এখানে একটা এটা দিয়ে করি এই হাই আমাদেরকে এই ল করছে তাই না এই হাই আমাদেরকে ল করছে তাহলে আমরা বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটরা কিভাবে ট্রেড নিবে এটা হচ্ছে সবাই কি ডিসকাউন্ট আর প্রিমিয়াম প্রাইস সম্বন্ধে আইডিয়া আছে জি ভাই আছে আর কারো আছে কার নাই আছে ভাই আচ্ছা হ্যাঁ ভাই নাই আমার না ভাই নাই ভাই কার নাই নাম বলেন আরেকবার বলেন তো আপনার চেহারাটা দেখবো ভাই দলোয়ার ওকে আর কার নাই ভাই আমার নাই আচ্ছা এখন এইটা কিভাবে বুঝাই ডিসকাউন্ট আর প্রিমিয়াম প্রাইস কি ভাই কেউ একটা एग्जांपल দাও ভাই প্রিমিয়াম বলতে একবারে হাই লেভেল থেকে মানে যেখান থেকে পড়ে আর ডিসকাউন্ট বলতে গেলে মাঝামাঝি আপনার কারেকশন বা ইয়া টাইপের না আপনার ফুল ব্যাক ওই জায়গা থেকে ধরতে পারি তুমি ফেল হয় রাই আচ্ছা এখন চিন্তা করো তুমি একজন ডিম বিক্রেতা তুমি ডিম বিক্রি করো কাওরাং বাজারে তুমি একটা দোকানের মালিক এখন ডিমের হালি দশ টাকা তুমি দশ টাকা করে কিনো বাট এখন দেখা গেল যে তুমি তো ওদের সাপ্লাইয়ার যা ফার্ম থেকে তো তোমাকে ডিম কিনতে হয় এখন ফার্মগুলা তোমাকে দিচ্ছে বলতেছে যে ভাই আমরা দশ টাকা করে দিতে পারবো না এখন এটার দাম তো পনেরো টাকা করেই কিনতে হবে তাহলে এটা প্রাইস বেশি হয়ে গেল না? বেশি হয়ে গেছে। তাহলে ওইটা হচ্ছে তোমার প্রিমিয়াম প্রাইস। আচ্ছা এইটা 15 মিনিট আছে ইকলের পরে আমি আরেকটা দিব। আমরাও 15-20 মিনিট চালাবো। ডিসকাউন্টার প্রিমিয়ামটা শেষ করতে হবে আজকে। তাহলে তুমি একজন ডিম বিক্রেতা, তোমার ডিমের একটা দোকান আছে। 10 টাকা করে তুমি নরমালি বিক্রি করো। বাট আজকে যখন তুমি ফার্মকে ফোন দিসো ভাই আমার ডিম লাগবে একশো হাজার ডিম লাগবে বা দশ হাজার ডিম লাগবে উঠে বললো যে ভাই ডিমের হালি তো এখন পনেরো টাকা করে তাহলে তুমি আগে দশ টাকা করে কিনে তুমি বিক্রি করতা সতেরো টাকায় সাত টাকা প্রফিট করতে আর বাট এইবার তোমাকে কিনতে হবে পনেরো টাকায় কিনে এখন তোমাকে আবার সতেরো বা আঠারো টাকায় বিক্রি করতে হবে তাহলে তোমার কি প্রফিটটা কমে গেল না 3 টাকা প্রফিট তাহলে ওই যে 15 টাকা প্রাইসটা হচ্ছে তোমার জন্য প্রিমিয়াম প্রাইস তোমাকে কি করতে হবে এজ এ দোকানদার তোমাকে কিনতে হবে ডিম 10 টাকা নিচে তাহলে গিয়ে তুমি প্রফিট করতে পারো আচ্ছা এখন এখানে एग्जांपल দিচ্ছি এখানে হচ্ছে হাই লো এখন এখান থেকে যারা সেলাররা বাইয়াররা এন্ট্রি নিবে এই জুন থেকে এই থেকে যারা এন্ট্রি এটা হচ্ছে জন্য ডিসকাউন্ট প্রাইস আর এটা হচ্ছে প্রিমিয়াম প্রাইস এখন যদি আবার উল্টা বলি এখান থেকে যারা এখন যখন কেউ ভালো ধরো মার্কেটটাকে শর্ট করবে বা সেল করবে সেলারদের জন্য এই রেঞ্জে যদি মার্কেটটা প্যাক করে তাহলে ওইটা হচ্ছে ডিসকাউন্ট আর এটা হচ্ছে প্রিমিয়াম তো আমরা প্রিমিয়ামি কি মার্কেটে অলওয়েজ আমরা ডিসকাউন্ট প্রাইসে কিনি আমরা প্রিমিয়াম প্রাইসে বিক্রি করি আমরা কম দামে কিনি বেশি দামে বিক্রি করি আর আমরা যখন সেলার থাকি তখন আমরা বেশি দামে কিনি আমরা কম দামে বিক্রি করি এজ এ সেলার আচ্ছা বাট আমাদের মেন টপিকটা কই ছিল ডিসকাউন্ট প্রিমিয়ামে আগে আমরা কি কথা বলছিলাম ভাই ফাইনান্সিয়াল এগুলো নাকি এই যে মার্কেটটা যাচ্ছে এটা নিয়ে বলতেছি কি যাচ্ছে ভাই যে মার্কেট

আচ্ছা তো বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট মার্কেট তো ল করছে এখান থেকে আবার মার্কেট আপে যাবে এখান থেকে ওরা এন্ট্রি দিবে তো ওদের এন্ট্রি অলওয়েজ হবে এই ডিসকাউন্ট থেকে ওরা কিনবে আমরা কি করব আমাদের মতো ট্রেডার আমরা এইগুলো এই জায়গাগুলোতে আমরা এন্ট্রি করি এই পুরো পুরো জায়গায় আমরা এন্ট্রি করি এটা বেশি খারাপ করে ফেলছি আমি এই জায়গাগুলোতে আমরা আমরা অনেক সময় এন্ট্রি করে ফেলি বাট বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটরা ওরা এই প্রাইস জুনে ওরা এন্ট্রি করে না ওদের এন্ট্রি অলওয়েজ হয় ডিসকাউন্ট জুনে আর না হলে প্রিমিয়াম জুনে ওরা এই প্রাইস থেকে শর্ট করবে আর এই প্রাইস থেকে বাই করবে ওরা এই জায়গা থেকে কোনো ট্রেড করবে না বুঝছেন বুঝছি ভাই আমাদের মতো ওই ছোটখাটো ট্রেড করে ওদের মুড নষ্ট করবে না ভাই কারণ ওদের এন্ট্রি গুলাই এই ধরনের মুভ দে ওরা এই জায়গা থেকে শর্ট করছে যেমন এই হাই আমাদেরকে এই ল ওকে আমরা ওই মার্কেটে একটু পরে আসব এই হাই আমাদেরকে এই ল করছে তো এখানে বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের এন্ট্রি দেখো আমার নেট অনেক খারাপ ওকে ভাই কোনো প্রবলেম না নেট খারাপ এই জায়গায় বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এন্ট্রি করে এরপরে মার্কেট দেখো আগের হাই লো এরপরে এটাকে আমরা বলবো যে এটা লিকুইডিটি নিচ্ছে আমরা মামাদের বাসায় বলবো এটা লিকুইডিটি নিয়ে গেছে আবার এই যে এইটা আবার এই হাই আর লরজি চিন্তা করো এটা কিন্তু আবার প্রিমিয়াম প্রাইস আমরা এটাকে বাদ দিলাম মার্কেট আবার প্রিমিয়াম প্রাইসে চলে গেল না তো ওরা বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আবার এই এই প্রাইসগুলা থেকে আবার শর্ট করবে আবার শর্ট করে ওরা আবার আমাদেরকে নতুন লব দিল এটা এখন আমরা এইটার যদি হিসেব করি ওরা আবার এই ডিসকাউন্ট প্রাইসগুলো থেকে ওরা এন্ট্রি করবে এখন মার্কেট হয় এইটা আমাদেরকে ব্রেক করে যাবে ব্রেক করার পরে নতুন একটা হাই হাই ক্রিয়েট করবে এরপরে ওরা শর্ট করবে আর না হলে এই জায়গা থেকে শর্ট করবে মার্কেটকে যদি এখন এই এতটুকু নিয়ে আসতে হয় এই জায়গা থেকে এই এই জোনগুলাতে এই লিকুইডিটি নেওয়ার জন্য নিয়ে আসতে হয় এইটা শুধু বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটই এই ধরনের মুভ করাতে পারবে আমরা পারবো না বুঝতে পারছেন এতটুকু আচ্ছা ভাই আমরা নয় মিনিট আছি নয় মিনিট পরে আর এই কলটা কেটে নয় মিনিট আর পাঁচ মতো আছি এরপরে আজকের মতো শেষ কালকে সবাই ফ্রি কখন নয়টার পরে দিলে ভালো হয় ভাইয়া জি পরে দিলে ভালো সবার কি একমত আর কারো কোনো অভিমত আছে কারণ আমি কোন কোন দিন ক্লাস করাবো বলি এই সপ্তাহে আমি নেক্সট চার থেকে পাঁচ দিনে পুরোটা শেষ করে ফেলবো আমি এখন ফ্রি আছি আমি আজকে আজকে কোন দিন মঙ্গলবার আজকে মঙ্গলবার ভাই তো আমি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র তো আমরা বুধ বৃহস্পতি আমরা করব বুধ বুধ বৃহস্পতি করব এরপরে আবার আমরা করব শনি রবি আমরা আরও পাঁচ দিন আসি প্রায় পরে আমরা আরও করতে পারবো বাট আপাতত এটুকু পর্যন্ত আমি আমার শিডিউল পাচ্ছি আমি ফ্রি আছি তো আমি আবার ফ্রি আছি তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি আর ওইদিকে শনি রবি তো কালকে ঠিক নয়টায়